এই যে দেখুন বন্ধুরা, বাবা বাজার থেকে কি এনেছে, এটা হচ্ছে খাসির চর্বি আর খাসির মেটে, এইগুলো এনেছে। আজকে এই দিয়ে রেসিপি হবে। নমস্কার বন্ধুরা, রাখি কিচেনের ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি দেখুন রান্না করব খাসির চর্বি দিয়ে ঘুগনি। এই যে বাবা বাজার থেকে খাসির চর্বি কিনে এনেছে আর সঙ্গে কিছুটা মেটেও এনেছে, এটা দিয়ে কিন্তু আজকে ঘুগনি রান্না করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। এই বুটগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে সিদ্ধ বসাবো। এখন পরিষ্কার করে ধুয়ে নেব। এবার বুটগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি 500 গ্রাম বুট নিয়েছি। আলু খাবে? হ্যাঁ খাওয়া যায় তো, ভেজে দাও একটু। এবার এই বুটের মধ্যে আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো। ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। এবার এই চর্বিগুলো আমি ধুয়ে নেব। চর্বিগুলো পরিষ্কার করে ধুয়ে আমি এইভাবে পিস করে নিচ্ছি। এবারে মেটেগুলো আমি অর্ধেক অর্ধেক করে কেটে নেব, একটু ছোট পিস করে কেটে নিচ্ছি। এবার রসুন বেটে নেব। এবার আদা বেটে নেব। বন্ধুরা ওদিকে বাটাবাটি কমপ্লিট, এবার দেখে নেব বুটটা সিদ্ধ হয়েছে কিনা। বুটটা দেখুন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কড়াইটা ধুয়ে আবার উনানে বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দেবো সরিষার তেল। তেল গরম হয়ে গেছে, এবার আলু ভেজে নেব। লাগবে না বস বস, ও তেল ছিটিয়ে লাগে বলে পালিয়েছে।
লবণ হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। এবার ঢাকাটা খুলে নেব। এবার ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, পেঁয়াজ রসুন আদা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এই মাটনের যে মেটেগুলো ছিল এইগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু এখন দেব না। তেলটা এখন দিলে গলে যাবে। এবার একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা মেটেগুলো কিন্তু খুব ভালো করে আমি কষে নিয়েছি। এবার সিদ্ধ করা এই গুড়গুলো দিয়ে দেব। এবার মটরটা দিয়ে অল্প একটু কষাবো, কষিয়ে গরম জল দিয়ে দেব। এটা কিছুটা কষিয়ে নিয়েছি, এবার ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটা দিয়ে একটু কষিয়ে নেব। বন্ধুরা এটা কষিয়ে নিয়েছি খুব ভালো করে। এবার গরম জল দিয়ে দেব। বন্ধুরা আমি এখন কিন্তু মটনের চর্বিটা দিইনি, আর চর্বিটা আগে কষিয়ে দিলে গলে যেত, তাই জন্য এখনো দিইনি। এবার এই ঝোলটা ফুটে উঠলে তারপরে দেব। এই যে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মটনের চর্বিতে আমি একটু লবণ আর হলুদ মেখে নেব। দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। লবণ হলুদ দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব। বন্ধুরা লবণ হলুদ দিয়ে চর্বিটা খুব ভালো করে মেখে নিয়েছি, আর দেখুন ঝোলটাও ফুটে উঠেছে। এবার কিন্তু এই চর্বিগুলো দিয়ে দেব। দেখুন চর্বিটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে দেব, ততক্ষণে চর্বিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। বন্ধুরা এবার ঢাকাটা খুলে নিচ্ছি। প্রায় আমি 30 মিনিটের মতো ঢেকে জাল দিয়েছি, আর চর্বি এই যে মেটেগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে।
এবার সবশেষে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। যেহেতু এটা আমি খাসি মাংস দিয়ে করছি ওই জন্য একটু মিট মশলা দিয়ে দিচ্ছি, তাহলে সেন্টটা খুব ভালো হবে। রেসিপিটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আলু আছে তো? ঠান্ডা হলে আর একটু দেব। হ্যাঁ ছোট্ট পা চলে এসেছে। বন্ধুরা আজকে সম্পূর্ণ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাই টাটা করে দাও, টাটা। সবাই টাটা করে দাও, টাই টাই। এই কই।